গতকালকে দেখলাম নওগাঁতে, কোথায়, একজন হিন্দু টিচার, একজন হিন্দু মহিলা টিচার ছাত্রীদের গায়ে হাত দিলেন, কি অপরাধে, হিজাব পরে গেছে কেন, ছাত্রীদের সাক্ষাৎকার দেখলাম, ভিডিও দেখলাম, রাতের বেলা তাকায় তাকায় দেখলাম, আর বললাম আমরা কি সত্যি 90% মুসলমানের দেশে আমরা কি সত্যি আছি, না আমরা অন্য কোনো দাদা বাবুদের দেশে চলে গেছি, এটা তো আমি কল্পনা করতেও পারি না। 90% মুসলমানের দেশে ছাত্রীদের হিজাব ধরে টানাটানি করে একজন হিন্দু টিচার, এর চাইতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ দুনিয়াতে আর একটাও হতে পারে না। আপনি বলেন কোন হিন্দু মেয়ে, কোন অমুসলিম মেয়ে যদি ক্লাসের ভিতরে টিপ পরে যাইতো, আর কোন মুসলিম টিচার যদি টিপটা খুলে দিত, এতটুকুন একটা টিপ, তাহলে এতক্ষণে দুনিয়া গরম হয়ে যাইত, আর আমাদের উমকরা তুমকরা নেতারা বক্তৃতা দিতেন আর বলতেন আমরা দেখে নিব সাম্প্রদায়িক উস্কানি কারা দেয়। তো এখন আমার কলিজার টুকরা মেয়েদের হিজাব পরাটা ফরজ করেছেন আমার আল্লাহ, এই ফরজিয়তের উপরে যারা টানাটানি করে তাদের বিচার যারা করে না, আমরা বুঝতে পারি তারা কারো না কারো দালাল হয়ে গিয়েছে। প্রতিবাদ আপনারা করবেন না, কেন করবেন না, কারণ করবেন না, প্রতিবাদ করলে কেউ যদি নারাজ হয়ে যায়, আমি কে নারাজ হলো কে খুশি হলো সেটা আমার জানার দরকার নাই, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। আমি কাকে খুশি করতে চাই? সুতরাং আজকের মধ্যে জানানো হলো প্রশাসনকে, সরকারকে, রাষ্ট্রকে, রাষ্ট্রযন্ত্রকে, আমাদের মসজিদগুলো থেকে জানানো হয়েছে যে হিজাব পরা এটা কোনো ফ্যাশন নয়, হিজাব পরা এটা কোনো ব্যক্তির অধিকারের বিষয় নয়, এটা মুসলমানদের নারীদের উপরে ফরজ করেছেন কে? কোরআনুল কারিমে এ আয়াত আছে না নাই? মুসলিম নারীরা হিজাব পরবে, এটা ধর্মীয় অধিকার, এটা তার ব্যক্তি অধিকার, এটা তার ব্যক্তি চয়েস। সুতরাং এখানে যারা হাত দেয় তারাই সাম্প্রদায়িক, তাদের বিচার করা না হলে ভবিষ্যতে কঠিন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছাড়া হবে না। আমি কিন্তু হুমকি দুমকি দিচ্ছি না, আমার বক্তব্য হলো টিপ পরার অপরাধে যদি পুলিশ অফিসারের চাকরি যেতে পারে, তাহলে আমার মেয়ের হিজাব ধরে টানাটানির অধিকারে তারও চাকরি যেতে হবে, এটা 100%, এটা অধিকার, এটা অধিকার, এটা কি, এটা অধিকার। আমার মেয়েরা রাস্তায় যাবে, দোকানে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, আমার মেয়েরা অফিস আদালতে যাবে, কি পরে যাবে, এটা কার অর্ডার? অকারনাফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইয়েরা, ল্যাংটা থাকা যদি আধুনিকতা হয়, তাহলে আমাদের রাস্তার মোড়ে মোড়ের কুকুরগুলা সবচেয়ে বেশি আধুনিক। ল্যাংটা থাকা আধুনিকতা নয়, আমরা ছোটবেলা বাংলা বইয়ে গল্প পড়ছিলাম, আদিম যুগের মানুষগুলা কাপড় চোপড় ছিল না, জঙ্গলে বাস করতো, তারা ল্যাংটা থাকতো, কিন্তু এখন তো আদিম যুগ না, এখন তো কি যুগ, আধুনিক যুগ। তো আধুনিক যুগে কাপড় চোপড় পরার দরকার আছে না নাই? হিজাব পরলে নারীদের মর্যাদা বাড়ে না কমে? বাড়ান কে? সুতরাং মাঝখানে কথাগুলি বলে দিলাম, হিজাব পরা শরীয়তের হুকুম, হিজাব পরা শরীয়তের আইন, হিজাব পরা মুসলিম সংস্কৃতি, হিজাব পরা মা আয়েশা মা খাদিজাদের সংস্কৃতি। সুতরাং এখানে যারা হাত দিবে তাদেরকে ক্ষমা করা হবে না, বরং তারাই হলো সাম্প্রদায়িক উস্কানিদাতা। তারা কি সাম্প্রদায়িক উস্কানিদাতা? আমাদের নবী আমাদেরকে বলছে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিবা না, যদি দেও আমার দল থেকে খারিজ হয়ে যাবা। আল্লাহর নবী বলেছেন মান দা ইলা আসা বিয়াতি ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িক উস্কানি দেয় তারা আমি নবীর উম্মত হতে পারে না। সুতরাং যারা সাম্প্রদায়িক উস্কানি দেয় তারা আমাদের দেশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ধর্মের শত্রু, তারা আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু। তাদের বিচার আমাদের দাবি করার অধিকার আছে না নাই? কথায় 90% মুসলমানের দেশে আমার মেয়ের হিজাব নিয়ে ভবিষ্যতে কলেজে ভার্সিটিতে টানাটানি করতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনি একজন মুসলিম, তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, রমজানের মাস,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একজন মুসলমান, আপনি ধর্মপ্রিয়, আপনি অনেক মাদ্রাসার সভাপতি, অনেক মসজিদের সভাপতি আমি জানি। সুতরাং যারা আমার মুসলিম সংস্কৃতি নিয়ে টানাটানি করে তাদের চাকরি যাওয়া যাক, তাদের চাকরি যাওয়া লাগলে সেটা যাবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেই বিচার রাষ্ট্রীয় আইনে আছে, ধর্মের অবমাননা করলে যেই শাস্তি হয় সেই শাস্তি ওই মহিলা শিক্ষককে দিতে হবে। এটা আমাদের রমজানের মাসের দাবি, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমি।